হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। তোমরা অনেকেই আমাকে একটা কোয়েশ্চেন করেছো, সেই ভিডিওর মানে সরি সেই কোয়েশ্চেন রিলেটেডই আমি তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো সেটা হলো বেবিস মুভমেন্ট। তোমরা অনেকেই আমাকে ইনবক্সে, ইভেন কমেন্ট বক্সেও জিজ্ঞাসা করেছো যে কবে থেকে তোমরা তোমার বেবি মুভমেন্ট একদম প্রপারলি বুঝছো, আর তোমরা এটাও জিজ্ঞাসা করেছো ঠিক কত মাস বা কত সপ্তাহ থেকে বেবি মুভমেন্ট ভালো মতো বোঝা যায়, আর ঠিক বেবি কতবার নড়াচড়া করলে আমরা বুঝতে পারবো আমাদের বেবি একদম সুস্থ। ভিডিওর মাধ্যমে বলাটাই প্রেফার করলাম, কারণ তোমাদের সবাইকে তো ইন্ডিভিজুয়ালি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তবুও হয়তো কেউ কেউ বাদ পড়ে যাও, তাই ভাবলাম একটা ভিডিও যদি শেয়ার করে নিই তোমাদের সবারই হয়তো উপকারে আসবে। প্রথম সন্তানের ক্ষেত্রে কিছু কিছু মায়েরা 4 মাসের পর থেকে, আবার কিছু কিছু মায়েরা 5 মাসের পর থেকে বা 6 মাসের শুরুতে গিয়ে বেবি মুভমেন্ট বুঝতে পারে। অ্যাকচুয়ালি কি হয়, যেহেতু এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই থাকে না, পেটে না মনে হয় যে বাটারফ্লাই উড়ে বেড়াচ্ছে, তো সেটা যে বেবি মুভমেন্ট সেটা বুঝতেও কিন্তু সময় লাগে, আমারও বুঝতে সময় লাগে। তোমরা যদি আমার কথাই জিজ্ঞাসা করো, আমার প্রায় বুঝতে বুঝতে 6 মাসের শেষের দিকে আমি বুঝতে পেরেছিলাম, প্রথমে ওই যে বললাম বাটারফ্লাই যায় সেইটা যে বেবির মুভমেন্ট সেটা আমি প্রথমে বুঝতেই পারিনি। এটা তো তোমাদেরকে বললাম ঠিক কতদিন থেকে মায়েরা বুঝতে পারে বেবির মুভমেন্ট, আবার কারো যদি সেকেন্ড বেবি হয় সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি বোঝা যায় বেবির মুভমেন্ট, যেহেতু তার একটা এক্সপিরিয়েন্স থাকে। তো এইবার চলে আসি যে বেবি দিনে কতবার নড়াচড়া করলে সেই বেবিকে আমরা সুস্থ স্বাভাবিক মনে করব। প্রথমে বলে রাখি আমি কিন্তু কোনো ডক্টর নই, আমাকে ডাক্তার যেভাবে বলেছে আর আমি ঠিক আমার পুচকুর যেভাবে খেয়াল রাখি বা বেবি যেভাবে বুঝতে পারি আমার পুচকু ভালো আছে, তো সেটাই আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। তো প্রথম দিকে যখন তুমি 6 মাসের শেষের দিকে বা 4 মাস বা 5 মাস যার যেরকম হবে, তখন থেকে তোমরা যখন বেবির মুভমেন্ট ফিল করা শুরু করবে, তখন থেকে আমাকে ডক্টর বলেছিল যে দিনে যদি 10 বার নড়াচড়া করে তাহলে তোমরা বুঝে নেবে যে তোমার বেবি সুস্থ স্বাভাবিক। এবার তখন যখন ওরা নড়াচড়া শুরু করে তখন না খুব বেশি নড়াচড়া করে, আসলে কি ওরা ছোট থাকে আর স্পেসটা বেশি থাকে যেই কারণে ওরা নড়াচড়া করতে পারে, কিন্তু 31 সপ্তাহের পর থেকে যেহেতু ওরা বড় হয়ে যায় আর স্পেস ছোট হয়ে যায়, তখন কিন্তু নড়াচড়া বা মুভমেন্টটা আমরা কম বুঝতে পারি। তখন আমাকে ডক্টর বলেছে একটা চিটে দাগ দিয়ে দিয়ে কাউন্ট করতে যে বেবি ঠিক কতবার নড়াচড়া করছে। আমি তোমাদেরকে একবার বুঝিয়ে বলছি, লাইক এখানে আমি লিখেছি বেবিজ মুভমেন্ট, আর এখানে আমি ডেটটা লিখেছি যেমন আজকে নড়াচড়াটার কথা, আর এখানে আমি 3টে টাইমে ডিভাইড করেছি, 8টা থেকে 9টা, 1টা থেকে 2টো, 7টা থেকে 8টা। তারপর আমি কাউন্ট করেছি ওই 1 ঘন্টার মধ্যে আমার বেবি কতবার নড়ছে। তো এখানে আমি কাউন্ট করেছি 1, 2, 3, 4, 5, তো 5 বার নড়েছে। তারপর আবার আমি দেখলাম আরও 5 বার নড়লো, তারপর আরও 2 বার, তো এরকমভাবে আমি 3 বার কিন্তু এখানে কাউন্ট করে নিয়েছি। এটা আমার বেবির সারাদিনের মুভমেন্ট নয়, এটা হচ্ছে শুধুমাত্র ওই পার্টিকুলার 3 ঘন্টার মধ্যে আমার বেবি কতবার নড়েছে। তো এই যে 3টে আমি ডিভিশন করেছি, এই 3টের মধ্যে যদি বেবি মিনিমাম 10 থেকে 15 বার নড়াচড়া করে তাহলে কিন্তু সুস্থ স্বাভাবিক। এমনও হতে পারে এই সময় বেবি 2 বার নড়েছে, কিন্তু এই সময় গিয়ে বেবি অনেকবার নড়েছে। তো এই 3 ঘন্টার মধ্যে যদি বেবি 10 থেকে 15 বার নড়াচড়া করে তাহলে তোমরা বুঝে নেবে যে বেবির মুভমেন্ট একদম ঠিক আছে আর তোমার বেবিও একদম সুস্থ স্বাভাবিক। এইবার ডক্টর আমাকে যেমন বলেছে যে 31 থেকে 32 সপ্তাহের পর থেকে বেবির মুভমেন্টটা খুব আস্তে আস্তে ফিল হবে, কারণ বেবি হচ্ছে বড় হয়ে যাবে আর আমাদের জায়গা ছোট হয়ে যাবে আর বেবির মাথা নিচে দিয়ে চলে আসবে, যেই কারণেই হচ্ছে বেবির মুভমেন্টটা তোমাদের কাউন্ট করতে হবে। তার আগে কিন্তু তোমরা প্যানিক করবে না, আর তার আগে তোমরা অত কাউন্ট করতে যাবে না, সারাদিনে 10 বার নড়াচড়া করলে বেবি একদম সুস্থ স্বাভাবিক বলে মানা হবে। তো এরপরে তোমাদের হচ্ছে কাউন্ট করতে হবে, কারণ এই সময় যদি তোমরা বাই চান্স সারাদিনে 10 বার বেবির মুভমেন্ট না বুঝতে পারো, তোমরা কিন্তু ইমিডিয়েটলি তোমাদের ডক্টরকে ফোন করবে। এইটা কিন্তু আমার ডক্টরও আমাকে বলেছে। জানোই আমার 34 উইক প্লাস চলছে, কিন্তু আমার বেবি কিন্তু প্রথমে ঘুম থেকে ওঠার পর থেকেই একবার 10 বার নড়াচড়া করে নেয়, যে কারণে আমি এখনও অবধি সেরকমভাবে কাউন্ট করা স্টার্ট করিনি। আজকেই আমি ফার্স্ট কাউন্ট করলাম আর তোমাদের সাথেও কিন্তু সেটা শেয়ার করে দিলাম। তো আশা করি এই রিলেটেড তোমরা অনেকেই প্রশ্ন করেছো আর তোমাদের সবার উত্তর দিতে পেরেছি। তাও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, তোমরা আগে যেমন আমাকে মেসেজ করতে বা কমেন্ট করে জানতে চাইতে, তোমরা এখনও সেটা করো, আমি কিন্তু চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। তো আজকের আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি সবাই সবার প্রশ্নের উত্তর পেয়েছো। তো টাটা।